সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাগরময় আচার্য। চুয়েটের সর্বত্র রোপণ করা হয়েছে 5000 আমের চারা, কিন্তু ছাত্রীদলে একটি চারা রোপণ করা হয়নি। এ ব্যাপারে ছাত্রীদের মধ্যে বিরাজ করছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া। এ নিয়ে ছাত্রীর সাথে যোগাযোগ করা হলে তিনি কান্নাজড়িত কণ্ঠে জানান, কাঁচা আমের স্বাদ থেকে ছাত্রীদের বঞ্চিত করা একটি অতি দুঃখজনক ব্যাপার। সিভিল ওয়ার্ড থ্রি ব্যাচের প্রজেক্ট টিচার নির্ধারিত হওয়ায় কবিরাজ তন্ত্রমন্ত্র সাধকদের কাছে ছাত্রছাত্রীদের আনাগোনা বেড়ে গিয়েছে। গোপন সূত্রে জানা যায় প্রজেক্ট টিচারদের বসে আনার জন্য তাদের কেউ কেউ একাধিক তাবিজ কবচ, মিস্ত্রি পরা, পানি পরা, চাল পরার ব্যবস্থা শুরু করে দিয়েছে। সারা দেশের সাথে তাল মিলিয়ে চিকুনগুনিয়ায় আক্রান্ত হচ্ছে আমাদের চুয়েটের শিক্ষার্থীরা। চুয়েট মেডিকেল সেন্টারে চিকুনগুনিয়া প্রতিরোধ নিয়ে যোগাযোগ করলে মেডিকেল চিফ অফিসার জানান, চিকুনগুনিয়া প্রতিরোধে চুয়েট মেডিকেল সেন্টার 1 লক্ষ টাকার নতুন নাপা এক্সট্রা কিনেছে। নাপা এক্সট্রার গুণগত মান নিয়ে তার কাছে জিজ্ঞেস করা হলে তিনি বলেন গত বছর ক্যান্সার আক্রান্ত অনেকে সুস্থ হয়েছেন এই নাপা এক্সট্রার বিনিময়ে। বাজারে বেড়ে গিয়েছে চিনি, লবণ, গুঁড়া মশলা এসবের দাম। ঘটনার রহস্য উদ্ধারণ করতে গিয়ে দেখা যায় কংক্রিটের স্ট্রেংথ বাড়ানোর জন্য সিমেন্টের সাথে চিনি, লবণ, গুঁড়ো মশলা ব্যবহারের হার বেড়ে যাওয়ায় বাজারে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। খবরের শেষ পর্যায়ে এসে বলা যায় 12 বছরের বিদায়ে এই চুয়েটের মন ভারাক্রান্ত নয়, পুরো চট্টগ্রামবাসী যেন খুব দুঃখে আছে। চট্টগ্রামে আকাশ বাতাস তাদের বিদায়ে জলাবদ্ধ ছিল সারা বছর। প্রবল হতাশায় ভুসে যাচ্ছে পার্বত্য চট্টগ্রামের পাহাড়গুলো। এ ব্যাপারে বিশেষজ্ঞদের সাথে কথা বলে জানা যায় তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ছাত্রদের ব্যাকলগ সংখ্যা বাড়িয়ে দিয়ে আরো কয়েকটা বছর যাতে রেখে দেওয়া যায়। ধন্যবাদ সবাইকে। সিভিলের অনুষ্ঠানে সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ। সবাই থাকবেন।